বলছে একেবারে ছাড়া পেটে না জানি কত পোকা হয়ে গেছে দেখি এটার একটা ব্যবস্থা আজকে করবো এখন দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল নিয়ে আসছি যে যন্ত্রপাতি এগুলো দেখেন এখানে দুইটা ধা আছে দুইটা ধা আছে আর আরেকটা চোখা একটা ইয়ে আছে আমি ভিতর থেকে মেরে ফেলতে পারি এগুলো নিয়ে আসতেছি বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতে চাই যে যখন একটি গাছ আক্রান্ত হয় সেই গাছটিটু যখন আমরা এই প্রকার আসুন দর্শক আমরা যে জায়গাটিতে আমাদের আক্রমণ করেছে আমরা সেই জায়গাটিতে আরেকটু ভালো করে আমরা আর কিছু টুকা আমরা পাবো আমরা জানি সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই যে এই যে দেখেন এই যে আমি আরেকটা বোকা বের করে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ভালোভাবে ঢাকাটা পরীক্ষা নিরীক্ষা করে ই করে চেক করে এইভাবে পোকাগুলো কিন্তু বের করতে হবে এই বিটুল পোকার বাচ্চা দেখতে পাচ্ছেন এর মাথাতে কিন্তু খুব ভয়ঙ্কর শক্ত এই মাথা দিয়ে কিন্তু সব সবসময় কাটতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে কিন্তু কেটে দেবো দর্শক আরেকটি মা বিটল পোকা পাওয়া গেল মা বিটল পোকা পাওয়া গেল তারা দেখতেছেন আরেকটি মা বিটল পোকা পেলাম এখন সুপ্রিয় দর্শক এটা তো ছেলে না মেয়ে এটা বুঝতে পারি না আমি আমি এটা জানি না হয়তো ছেলেও হতে পারে মেয়ে হতে পারে যা হোক আমরা ধরে নিই হয়তো মেয়ে একটু আগে দেখেন একটা আমরা ওই বড়ো বিটল পোকা পূর্ণাঙ্গ বিটল পোকা মারলাম আর বাচ্চা তো দেখলেন যে কতগুলো মারতেছি আমরা হয়তো আরও আরও বাচ্চা পাবো এখানে এটা আপনাদের সাথে নিয়ে আমি এ জব দেব কারণ হলো জব দিয়ে ওখানে আমি শান্তি পাচ্ছি কারণ আমার একটি গুরুত্বপূর্ণ গাছ খেয়ে ফেলছে দর্শক আমরা চলুন আমরা আরেক আরেকটু ভালো করে অবজারভেশন করি একটু জায়গাটা বানিয়ে নিলাম দর্শক আমরা এই একটু কেটে জায়গাটা একটু বের করবো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটা কিন্তু বড় হচ্ছে আপনাদের শেখার স্বার্থে কিন্তু পুরোটা বিষয় ভালোভাবে দেখে নেবেন তা না হলে কিন্তু আপনারা শিখতে পারবেন না জানতে পারবেন না বুঝতে পারবেন না এটা আমরা পাশে একটা পুরনো ডাল আমরা কেটে নিলাম জায়গাটা আমরা পরিষ্কার করবো দেখব যে আসলে ক্ষতিগ্রস্ত করছে কিনা এখানে this bell icon. এই যে দর্শক আপনারা দেখেন যে এখনো কিন্তু ওই যে তাই কেটে গেছে মাথা গুলা এখনো কিন্তু বের হচ্ছে দর্শক আমরা কিন্তু একেবারেই গেমে ক্লান্ত বুঝতে পারছেন যে আমাদের পুরা কাজটা দেখাইতে আপনাদের আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে তারপরে আপনাদের স্বার্থে আমরা কিন্তু পুরো বিষয়টাই দেখিয়ে দিলাম অনেক বড় ভিডিও হচ্ছে কিন্তু আপনাদের কিন্তু অনেক অনেক উপকার বইয়ে নিয়ে আসবে আপনারা দেখেন নিজের নিচের দিকে যদি আমি দেখাই কত পোকার আমি মেরেছি দেখেন সব শুধু শুধু পোকার দেহ এইলে বাছা পোকা এইলে হ'ল মা পোকা মা বিটল পোকা দেখে এই যে এখনো কিন্তু এখনে কিন্তু জীৱিত নোহোৱাছে এই যে দেখে দেখোন আমি দূৰেিন আছি এই যে দেখে এইখনো কিন্তু এইবিলাক সব বাচা পোকা বাচ্ছা বিটল পোকা আমাৰ একো জব কৰি দিব কাৰণ জব কৰি দান্তি পাতিছি এখন কোনো কথা নাই খালি বেৰ হ'বে দৌৰব জব কৰব এই দেখোন জব কৰি দি আছি এখন আৰু কোনো কথা নাই কালকে আবার একে কিন্তু স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দেব এরপরে চার পাঁচ দিন পরে যাওয়ার পরে আবার স্প্রে করে ভিজিয়ে দেবো যাতে করে এর দেহে আর কোনোভাবেই পোকা যেন না থাকতে পারে দর্শক আপনারা দেখলেন যে কত ভয়ঙ্কর অবস্থা কতগুলো পোকা আমি বের করলাম আমাদের সাথে নিয়ে আর কিছু মা পোকাও বের হলো আমরা যদিও এই মুহূর্তে এরকম আক্রমণ হওয়ার কথা না তারপরেও কিন্তু হয়ে গেছে যার কারণে আমাদের সতর্ক থাকতে হবে তো দর্শক প্রতিনিয়ত আমাদের এই সুন্দর সুন্দর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম